সাকিব আল হাসানের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, বিশেষ করে বলতে হয় ফারুক আহমেদের বিসিবি, কারণ অনেক পট পরিবর্তন হয়েছে। পাপন গ্যাংদের নির্বিচারে দূরে ফেলে দেয়া হয়েছে, যেটুকু প্রাপ্য তার থেকে কম করা হয়েছে। ওদেরকে প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত ছিল, সেটা এখনও করা সম্ভব হয়নি। বাংলাদেশের ক্রিকেট গত 15.5 বছর দলীয়করণ চাটুকারিতার এক কেন্দ্রে পরিণত হয়েছিল। প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসান। সাকিব আল হাসান গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি, এবং অবশেষে সাকিবের পাশে দাঁড়িয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা আজকে ব্যানার টানিয়েছে সাকিব এবং মাশরাফিকে নিয়ে। সেখানে তারা স্পষ্ট বার্তা দিয়েছে, সাকিবের পাশে, মাশরাফির পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছেই, অবশ্যই থাকতে পারে একজন খ্যাতিমান অধিনায়ক এবং একজন সর্বকালের সেরা বাংলাদেশের ক্রিকেটার। সাকিব আল হাসানকে নিয়ে গত পরশুদিন অর্থাৎ 28 তারিখ আসিফ নজরুল তিনি বলেছিলেন, সাকিবের অর্জন তেমন কিছু নয়, তার ব্যক্তিগত, এবং সাকিব বাংলাদেশের জন্য কিছু বয়ে আনতে পারেনি। সেক্ষেত্রে তিনি উদাহরণ দিয়েছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা গোলকিপার আমিনুল হক, সাব জয়ী ক্যাপ্টেন, সাব শিরোপাজয়ী ক্যাপ্টেন, অবিশ্বাস্য তিনি, এবং তিনি আমার খুব প্রিয় ভাজন, পছন্দের এক ফুটবলার। কিন্তু সাকিব আমিনুল দুই ডিসিপ্লিনের, ভিন্ন ডিসিপ্লিনের ফুটবলার এবং ক্রিকেটার, এবং সাকিব নিঃসন্দেহে সারা পৃথিবীতেই এক অমূল্য রতন। 2017 সালে এই আসিফ নজরুল স্ট্যাটাসে লিখেছিলেন, সাকিব সর্বকালের সেরা বাংলাদেশের, এবং সাকিব 1, 2, 3 যে ক্রম করা হয় তিনটাতেই সাকিব, 4, 5, 6 হয়তো অন্য কোনো ক্রিকেটার থাকতে পারেন। সেই আসিফ নজরুলের বক্তব্যে, গত পরশুদিনের বক্তব্যে ক্ষোভ, রাজনৈতিক বহিঃপ্রকাশ ঘটেছে। একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনা জাস্টিফাই হয় না, কোনোভাবেই না। সাকিব সর্বকালের সেরা বাংলাদেশের, নিঃসন্দেহে আমিনুল হক সর্বকালের সেরা একজন ফুটবলার। একটি কথা যেটি এখনও কেউ বলছে না, সাকিব কি দেশে ফিরবেন? অবশ্যই না। এই হত্যা মামলার খড়গ নিয়ে তিনি দেশে ফিরবেন না। যে বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন সেটা হচ্ছে ক্রিকেটটা তিনি খেলছেন। তার কোচ মেন্টর নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, সাকিব এমনই, যতই চাপ থাকুক সে ক্রিকেটটা খেলে। হাস্যকর এই মামলার বাদী কিংবা বাদীকে নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি বলেছেন পরবর্তীতে নাকি, এটা গুঞ্জন, সত্য এখনও ভেরিফাই করতে পারিনি, আজকে সকালে আমি আতাবর থানায় কল করেছিলাম, দায়িত্ব সংশ্লিষ্ট কাউকে পাইনি, বাদী নাকি জানেই না সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিব তো অন্যভাবে ফাঁসানো যেতে পারে, ফাঁসানো না, যুক্তিযুক্তভাবেই যেতে পারে, আইনগত ফাঁদে যেতেই পারে, সেটা দুর্নীতি, সেটা বহু রকম ঘটনার প্রেক্ষাপটে হতে পারে, কিন্তু এভাবে নয়। এই কথাটি আমি বারবার বলে আসছি যে সাকিবকে এভাবে মামলার আসামি করা যেতে পারে না। সাকিব জঘন্য, নৈতিকতা নাই, তার আচরণ খারাপ, তার পরকীয়ার কত রকম ঘটনা তো ঘটছেই, তিনি একের পর এক নেতিবাচক সংবাদের শিরোনাম হচ্ছে, কিন্তু ক্রিকেটার সাকিব আউটস্ট্যান্ডিং, দুর্বার, দুরন্ত, দুর্নিবার, এইখানে কোনো আপোষ থাকা উচিত নয়। রাজনৈতিক কারণে, শুধুমাত্র রাজনৈতিক কারণে সেটা হবে, এবং সেটা ভুক্তভোগী হবে কেউ, সেটা সাকিব হোক, যে কোনো ব্যক্তি হোক, এটা হতে পারে না। এই অধিকারটা রাষ্ট্র প্রত্যেকে দেখ, এইটাই হচ্ছে বড় কথা। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন রাহিদ রনির সঙ্গে।